আমি এবার দেখে নেব কৃষ্ণ মিত্র, তৃণমূল মুখপাত্রকে, কারণ একের পর এক বক্তা শুধু অভিযোগ জানিয়েছেন, এবার বোধহয় উত্তর দেওয়ার পালা। কৃষ্ণ মিত্র, ধন্যবাদ ঋতব্রত, ধন্যবাদ আর প্লাস আমাকে আজকের এই বিতর্ক সভায় আমন্ত্রণ জানাবার জন্যে। আজকের আপনার যে বিষয় এবং এই বিষয়েতে এতক্ষণ আমি যা যা বক্তব্য শুনলাম, আমি ধন্যবাদ যে আমার বক্তব্যের আগে আপনি কংগ্রেস এবং বিজেপি সর্বভারতীয় প্রেক্ষাপটে দুটি খুবই প্রাসঙ্গিক দল, একটি প্রাক্তন ক্ষমতাসীন দল, একটি বর্তমান ক্ষমতাসীন দল, তাদের বক্তব্যের পরে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে আমার ব্যাপারটা, ধারণাটা যেটা আমার মনে ছিল সেটা আরো পোক্ত হয়ে গেল। মানে বিষয়টা হলো, বিজেপির অভিযোগ হচ্ছে আমরা মুসলমানদের জন্য করেছি, কংগ্রেস এবং নজরুল বাবুর মতো একজন বিশিষ্ট নাগরিক, আমাদের আইপিএস এ একজন প্রাক্তন খুব সিনিয়র অফিসার, তো উনারা বলছেন আমরা কিছুই করিনি। তাহলে আমার বক্তব্য এখান থেকেই, আমার দল আমার সরকারে পরিষ্কার হয়ে গেল এবং আমরা খুব গর্ববোধ করছি। কেউ যদি বলে আমরা মুসলমানদের জন্য কিছু করিনি, আমার কোনো তাতে আক্ষেপ নেই, আমার নেত্রীরও আক্ষেপ নেই। আমরা মুসলমানদের জন্য কিছু করিনি, আমরা হিন্দুদের জন্যও কিছু করিনি। আমরা যা করেছি, আমরা 11 কোটি বঙ্গবাসীর জন্য করেছি, আমরা পশ্চিমবাংলার নাগরিকের জন্য করেছি এবং তাই করব। আপনাদের আপত্তি থাকতে পারে, আপনাদের অভিযোগ থাকতে পারে, আমাদের কিছু যায় আসে না। এবং আপনারা কোন মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন আমি জানি না। এই যে মুসলমানদের এই হয়নি, বাংলার অন্তত যারা বাংলা ভাষী মুসলমান, বাঙালি মুসলমান, যাদের সাথে আমি প্রতিনিয়ত ওঠা বসা, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যেও আছে, তাদের অন্তত চিন্তা ভাবনা এরকম নয়। এবং এই যে আপনারা যে একটা ঘেটোয়াইজেশনের কথা বলছেন, এই ঘেটোয়াইজেশন আজকাল বাঙালি মুসলমানরা মানে না। আজকে বাংলার মুসলমান সমাজ নিয়ে যদি কথা বলতে হয়, মুসলমান সমাজের যে চরিত্র আমূল পরিবর্তন হয়ে গেছে এবং আপনারা সে ব্যাপারে অবহিত নন, এটাই বোঝা যায় আপনারা জনবিচ্ছিন্ন। এবং আপনাদের এই জনবিচ্ছিন্ন আমার কনফিডেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে যে আমরা 11 বছর ক্ষমতায় আছি, আরো 5 বছরের ম্যান্ডেট আছে, যেটা আমার ভাই বাবুল বলল যে 2026 অবধি, এবং তারপরে আরো 15 বছর আমরা ক্ষমতায় থাকবো। তার কারণ হচ্ছে আপনারা জনবিচ্ছিন্ন, আপনারা বোঝেনই না, আপনারা জানেনই না। আজকে বাংলার মুসলমান, একটা আমার বিজেপির প্রতিনিধি বলল মুসলমানদের জনসংখ্যা ইউপি বিহারের বাইরে বেরোতেই পারেনি। ইউপি বিহারের বাইরেও যে ভারতবর্ষতে মানুষ থাকে এবং ভারতবাসীর জনসংখ্যা ইউপি বিহার হিন্দি বলার বাইরে, এখনো আমরা সংখ্যাগুরু। হিন্দু বলে সংখ্যাগুরু নয়, আমরা অহিন্দি জাতির প্রতিনিধিত্ব করছি বলে আমরা সংখ্যাগুরু, এখনো আমরা সংখ্যাগুরু। এবং এই যে আমাদের কথা তারা ভাবে না, আমাদের কথা তারা ধর্তব্যের মধ্যে আনে না, এটি পরিষ্কার। কিছুদিন আগে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির একজন রিসার্চ করার ম্যাডাম একজন এসেছিলেন এই কলকাতাতেই, একটি রিসার্চ ইনস্টিটিউটে উনি কোলাবোরেট হয়ে উনি রিসার্চ করছেন বাংলাদেশ এবং পশ্চিম বাংলার ডেমোগ্রাফি এবং রিলিজিয়াসিটি নিয়ে। ঘটনাচক্রে বিষয়টা আমার খুব ইন্টারেস্ট, আমি ওনার সাথে গিয়ে দেখা করেছিলাম ওনার অফিসে সল্ট লেক। তো প্রফেসর মেরি বলছেন যে উনি একটা স্যাম্পল কালেক্ট করেছেন বাংলাদেশে এবং পশ্চিম বাংলাতে, দেখা যাচ্ছে মুসলমানদের জন্মহার এবং হিন্দুদের জন্মহার বাঙালি দুটো আগামী 5 বছরে সমান সমান হয়ে যাবে। এবং এখন বর্তমানে যেটা রিপ্লেসমেন্ট রেট 2.2, আমি অত ডিটেলসে যাব না রিপ্লেসমেন্ট রেট কি কি, সেই 2.2 নিচে মুসলমান বাঙালিদের জন্মহার এবং হিন্দুদের আরো কম, 1.7 সংক্রান্ত। এবং যেই গতিতে এটা কমছে তাতে দেখা যাচ্ছে বাঙালি মুসলমানদের জন্মহারটা দ্রুত গতিতে কমছে কম্পেয়ার টু বাঙালি হিন্দুদের। তো একটা পয়েন্ট আগামী 5 বছর হতে পারে, 8 বছর হতে পারে, এই দুটো সমান হয়ে যাবে। তো সুতরাং এই যে ভয়গুলো দেখাচ্ছেন না, এই ভয়গুলো অন্তত পশ্চিম বাংলার যে সীমারেখা এটাতে এইগুলো কোনো বাস্তব নয়।
এবং মুসলমান সমাজ এটা বোঝে। আজকে নজরুলদা বললেন সাচ্চার কমিটি 2% কিছু রাজ্য সরকারের কর্মী, একদম ঠিক কথা বলেছেন, 2006 সালের পরিসংখ্যান দিয়েছেন। আমি তার ঠিক 10 বছর পরে 2016 সালের পরিসংখ্যান দিই। 2016 সালে যখন আমাদের এই বর্তমান রাজ্য সরকার 5 বছর অতিক্রান্ত করেছে, তখন এই 2% 2.1% অলরেডি 5.75 হয়ে গেছে রাজ্য সরকার। তার মানে আপনি বুঝছেন আমরা ডবলের থেকে, ওনারা 34 বছর রাজত্ব করে, তার আগে কংগ্রেস যে 2% এনে ঠেকিয়েছিলেন মুসলমানদের রাজ্য সরকারের চাকরিতে, সেটা আমরা 5 বছর ক্ষমতা আমার নেত্রী 5.75 করেছেন, যেটা এখন ডবল ডিজিটে চলে গেছে এবং আগামী দিন আরো বাড়বে। আজকে নজরুলদা আরেকটা কথা বললেন যে ইনসিকিউরিটিতে নাকি মুসলমান সমাজ ভোগে। মুসলমান সমাজ ইনসিকিউরিটিতে ভোগে কিনা আমি জানি না, লেকিন কিন্তু একটা ফিওর সাইকোসিস করেন তো, এবং আপনাদের জন্যই হয় এটা, এবং কেন হয় আমি একটু পরে ব্যাখ্যা করে বলবো। তাতেও পুলিশে এবং যেইগুলো বাবুই বলল যে মাইনরিটি তথাকথিত, আমি মাইনরিটি কথাটা বলতে চাই না, খুব ঘৃণ্য শব্দ বলে আমার মনে হয়। আমি যেখানে বড় হয়েছি পশ্চিমবাংলার বাইরে আমার জন্ম, আমি যেখানে বড় হয়েছি, যেটা আপনার সিন্ড্রোম বলেন না, আমার ওই বড় ছোটবেলা থেকে ওই মাইনরিটি সিন্ড্রোমে বড় হয়েছি। আমি যেহেতু আমি বাঙালি, তো আমি কিন্তু হিন্দু বাঙালি, আমি যাদের মধ্যে বড় হয়েছি আপনাদের মাইনরিটি আর মেজরিটির ব্যাখ্যাতে, আমি কিন্তু ওই হিন্দুদের মধ্যেই বড় হয়েছি, কিন্তু তাও আমার মাইনরিটি সিন্ড্রোম ছিল, তার কারণ যে বাঙালি হিন্দু। আমি কি খাই, আমি কিভাবে চলি, কি আমার পুজো পার্বণ অনুষ্ঠান করি, সব কিছুর মধ্যে টিটকিরি তার ছিল ছোটবেলা থেকে এইভাবে বলে। তো মাইনরিটি সিন্ড্রোমটা খুব ভালো করে বুঝি, কেউ যখন মাইনরিটি বলে না মনে হয় যেন গালাগালি দিচ্ছে। এবং বাংলার অন্তত মুসলমানদের কথা আমি বলতে পারি, যারা আমার বন্ধু, যারা আমার পরম আত্মীয়, তারাও আমার সাথে একই একই, তাদের চিন্তাভাবনা ওই একই। এবং আপনারা কি বলছেন, নজরুলদা খুব এক লাইনে বলে ছেড়ে দিলেন এনআরসি সিএ ভয় দেখিয়েছিল, আপনার কি মনে হয় না ভয়টা আজকেও প্রাসঙ্গিক? এখনো বিজেপির নেতারা বুক ঠুকে বলছে আমরা এনআরসি করব, সিএ করব, এবং এর আমার চরিত্রায়ণ আমরা দেখেছি আসামের বুকে, আসামের বুকে এইখানে যাদেরকে তাদেরকে নাগরিকচ্যুত করার বলছে। সিএ এনআরসির আওতায় কারা পড়েছিল, তাদের কি কি ভাষা, কি মাতৃভাষা বাংলা, হিন্দু মুসলমান ব্যাখ্যা নয়, তাদের সেখানে তো 12 লক্ষ বাঙালি হিন্দু, 5 লক্ষ মুসলমান বাঙালি। তাহলে সেখানে ইয়ে হতো, প্রথম প্রথম যে ডিটেনশন ক্যাম্পে মারা গেছিল আর আসামের ডিটেনশন ক্যাম্পে, তার নাম জানেন কি? অর্জুন নমঃশূদ্র। সে একজন হিন্দু কিন্তু সে বাংলা ভাষী, কিন্তু মুসলমান সমাজে বেশ কিছু কুনকি হাতি ইদানিং আমদানি করেছে বিজেপির বদান্যতায়। তার কেউ 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 কোনো আজমল হতে পারেন আসামের বুকে, সে মেহবুবা মুফতি নামের কোনো জম্মু কাশ্মীরের মতো কোনো ক্যারেক্টার হতে পারে, বা ওয়েসির মতো উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় পশ্চিমবাংলায় এসেছিলেন, পশ্চিমবাংলা আরেকটা এরকম হাতি খাড়া করার প্রচেষ্টাও হয়েছিল। যে আজকে ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য হচ্ছে তার মধ্যে মুসলমান সংখ্যাগুরু, যদি সংখ্যাতত্ত্বের বিচারে করি, তাহলে জম্মু কাশ্মীর, সে জম্মু কাশ্মীরও বিজেপি সরকার চালিয়েছে এই সিন্ড্রোমে, যে বললো না সবকা সাথ সবকা বিকাশ, ওই বড় লক্কা সাথ আর বড় লক্কা বিকাশ, এবং আমার সরকার, আমরা গরিব এবং মধ্যবিত্ত সরকার, এবং তাতে যদি বেশি সংখ্যক মুসলমান হয় আমার কোনো যায় আসে না, আমরা তাদের উন্নয়ন করব। আমাদের যদি স্বাস্থ্যসাথী হয়, এখানে কোনো মুসলমান হিন্দু দেখে স্বাস্থ্যসাথী হয় না, পশ্চিমবঙ্গবাসী মাতৃভাষা বাংলা, এবং অন্য কোনো মাতৃভাষাও হতে পারে, পশ্চিমবঙ্গবাসী সকলের জন্য স্বাস্থ্যসাথী, হিন্দু মুসলমান নির্বিশেষে, সবুজ সাথী, সবুজ সাথী হিন্দু মুসলমান নির্বিশেষে। আজকে প্রত্যেকটি 76টি রাজ্য সরকারি প্রকল্প উনি বলে মুসলমানদের জন্য কি করেছে, কেন লক্ষ্মীর ভাণ্ডার কি মুসলমান হলে দেয়া হয় না, নাকি লক্ষ্মীর ভাণ্ডার ও আপনার কোন মুসলমানদের উন্নয়নের তালিকা হয় না, আপনার আয় যত হচ্ছে, ও বললো যে 500 টাকায় কি হয়, 500 টাকায় কিছু হয় না ভাই, আমি জানি। আপনার কি বলছে মমতা ব্যানার্জির মতো এত মানে প্রাজ্ঞ নেতৃত্বে তিনি জানেন না, আমাদের যদি ক্ষমতা থাকতো 5000 টাকা দিয়ে 5000 দিতাম, কিন্তু একজনের যেখানে লোকের আয় সংকুচিত হচ্ছে, লোকের আয় সংকুচিত হয়ে লোকে দেখছে পেট্রোল ডিজেলের দাম, এলপিজির দাম, জিনিসপত্রের দাম, সেখানে যদি একটা 500 টাকা এক্সট্রা আসে, তো আমার মান্থলি যে বাজেট আছে সেটা সাশ্রয় হয় না? একটা মোবাইলের চার্জই আপনি হয়তো ভরান,
সেটাও তো খুব খুব দরকারি। আর আপনারা টিটকিরি, আপনারা যত টিটকিরি তার ছিল্ল করবেন, আমরা অত সংগঠিত হব। এবং আপনাদের এই চিন্তা ভাবনাতে তো আমার আমি কনফিডেন্সটা বেড়ে গেল। আমি ভাবলাম যে হয়তো আমি কিছু শিখবো, আমাদের নিশ্চয়ই, আমি তো এটা বিশ্বাসই করি না যে সাগর কিন্তু আমাদের কাছে শিক্ষণীয় নয়, একশো বার শিক্ষণীয়। আর আপনারা যেটা বললেন না মুসলমান ভোট, মুসলমান ভোট, আচ্ছা 2011 আমাদের সাথে কংগ্রেসের আতার ছিল, এবং সেই সময় একটা অ্যান্টিসিপিএম ঝড় ছিল, কে কোথায় ভোট দিয়েছে ও সবাই সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছে। 2016 খুব একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান, সেই দিন আমাদের সাথে কংগ্রেসের আতার ছিল না। আপনি বলুন তো কংগ্রেস যে সিট গুলো জিতেছিল সেই দিন কোথা থেকে জিতেছিল? এই তথাকথিত যেগুলো মুসলমান অধ্যুষিত বা মুসলমান সংখ্যালঘু জেলা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এইগুলোই তো। তাহলে 2016 তো আমাদের সিট চলে গেছে, এবং 2021 ভাঙড়ের মতো সিট আমরা হেরেছি। এই যে জোটের যে একমাত্র একমাত্র এমএলএ এতদিন ছিল, 74% মাইনরিটি অধ্যুষিত একটা বিধানসভা এলাকা ভাঙড়, সেখানে আমরা হেরেছি, এবং সেই হেরেছি তার খুব পরিসংখ্যান। আমি কোনোভাবে যুক্ত সেখানে, ওই যে আমি জানি যে সেখানকার হিন্দু মানুষদের বোঝানো হলো যে বিজেপিকে ভোট ট্রান্সফার করতে হবে। আমি জানি না যারা বিজেপিকে সেদিন ভোট দিচ্ছিলেন তারা এই ভেবে ভোট দিচ্ছে যে বিজেপি সেদিন ভাঙড়ে সিট জিতবে, এবং বিজেপির যে 12,000 ভোট সেটা বেড়ে 38,000 হয়ে গেল, মানে 26,000 হিন্দু ভোট বিজেপিতে ট্রান্সফার হলো, এবং আমরা কত ভোটে হারলাম? 26,000 ভোট। বিষয়টা এইগুলো সব মজার ব্যাপার, আপনারা এগিয়ে থাকুন, আপনারা আরো চুলছেঁড়া বিশ্লেষণ করো, আরো গালমন্দ করুন, আমাদের জয়যাত্রা আপনারা রুখতে পারবেন না, এবং আমরা শিক্ষা দেবো, আমাদের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা দেবো, সংশোধন করব, এবং এই সংশোধন করার ইচ্ছা এবং সাকসেসফুলি সেই সংশোধনটাকে রূপায়িত করার যে আমার নেতৃত্বের ক্ষমতা, এটাই আমাদের আবার এই ভুল সংশোধন করে মানুষের ভোটের মারফতই আমরা আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।